মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা, এই প্রতিপাদ্যে পটুয়াখালীর রাঙ্গাবলী উপজেলার 71টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি 4 এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিবুর রহমান মহিব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ল্যাপটপগুলো তুলে দেন। সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরুর লক্ষ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ মহিবুর রহমান মহিব।